বিভিন্ন ধরনের মন্তব্য করে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া সোমাই পড়ে বিভিন্ন বিতর্ক। গগৈর বিরোধী সকলে অভিযোগ করে মুখ্যমন্ত্রীজনে বিভিন্ন বিষয়ত তুলুঙা মন্তব্য প্রকাশ করে। আজি শিবসাগরত অনুষ্ঠিত এখন নির্বাচনী সভাত গগৈয়ে মন্তব্য করেছিল জাতির পিতা মহাত্মা গান্ধীক হেনু হত্যা করেছিল ভারতীয় জনতা পার্টিয়ে। অবশ্যই জনা সকলে জানে ভারতীয় জনতা পার্টির তেতিয়া জন্মই হওয়া নাছিল। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনার পাছত জাঙুর খাই উঠিছে বিজেপির নেতাকর্মী সকল। মুখ্যমন্ত্রীর মন্তব্যর প্রতিক্রিয়া প্রকাশ করে শান্তনু ভরালিয়ে গগৈক ধিক্কার দি কয়, আসলতে এতিয়া বুঝিছো যে এটা সময় আমি খুব বেয়া লাগিছিল যে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়াক কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তেখেতক অপসারণ করেছিল। কিন্তু এতিয়া আমি ভাবিছো যে যিজন মানুহে ভারতের বুরঞ্জী নাজানে, যিজন মানুহে অসমের বুরঞ্জী নাজানে, ইতিহাস নাজানে, সেইজন মানুহক কি হিসাবে মন্ত্রী করে রাখব? আসলতে আজি তেওঁ যিখিনি কথা কৈছে ইয়ার এটাই কারণ যে তেখেতে ভারতের ইতিহাস নাজানে। ভারতীয় জনতা পার্টিক তেখেতে এনেকুৱা এটা ঘটনার লগত জড়িত করেছে যি সময়ত ভারতীয় জনতা পার্টির জন্মই হওয়া নাই। তা সেইকাৰণে আমি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়াক কব খুঁজছো যে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া আপনি অলপ সাবধান হোক, আপনি অলপ সংযত হোক, আর পুত্রর মুহত আপনি আবুল তাবুল কথা কবলে বাদ দিয়ক। আর আপনার এনেকা কথার কারণে এটা সময়ত কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ করেছিল। আর এই ধরনের যদি কথা কই থাকে তেতিয়াহলে আপনার মুখ্যমন্ত্রীর পদটো এদিন যাবগে, আপনার ঠাইত অন্য কোনোবা আহি পেলাই অসমৰ মুখ্যমন্ত্রী হব, আর তেতিয়াও আপনি আকো সেই অসমক এনেকে আবুল তাবুল কথাই কই থাকিব। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।